জেলা এনএসইউয়ের কার্যকরী সভা অনুষ্ঠিত হয় বুধবার। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার এনএসইউয়ের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়া দলীয় প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। তৎসঙ্গে শিলচর গুরুচরণ কলেজে এনএসইউয়ের ইউনিট কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী সভায় কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত মতামত গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এনএসইউয়ের কর্মকর্তা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া প্রার্থীকে কিভাবে জিতিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করার পাশাপাশি একটি রূপরেখা তৈরি করে নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দলকে আগামীতে মজবুত ও শক্তিশালী করে গড়ে তোলাই এই সভার মুখ্য উদ্দেশ্য ছিল বলেও এদিন জানিয়েছেন তারা। সভায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও রণধীর দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কার্যকরী সদস্যরা আজকে এনএসইউআই সভাতে বসে খুব আনন্দ লাগছে, আর এই সেই পুরনো দিনের কথা মনে হচ্ছে যে নিজেও একদিন এনএসইউআই করেছি, প্রায় 7 বছর এনএসইউআইতে ছিলাম এবং তখন এনএসইউআই সভাপতি হওয়ার জন্য বিরাট একটা মনে আকাঙ্ক্ষা ছিল, অনেক দৌড়ঝাঁপ করেছিলাম যে এনএসইউআই সভাপতি হওয়ার জন্য। যাই হোক, কপালে ছিল না এনএসইউআই সভাপতি হতে পারেনি। তাই এনএসইউআই আজকে এখানে একটু আগে আমার ছোটো ভাই জুলফি বলেছে যে আমরা ঠিক নির্বাচনের সময় আমরা যখন কলেজের সংসদ মানে ছাত্র সংসদ নির্বাচন হয় আগ মুহূর্তে আমরা তুরফুর করে কাজে নেমে যাই যে আমরা কীভাবে আমরা সংসদটা দখল করব। কিন্তু আমরা দেখতে হবে যে বিগত দিনে আমরা প্রত্যেকটা কলেজে, বিশেষ করে কাছাড় জেলাতে, আমরা আমাদের এখানে উপস্থিত আমার জাভেদ আক্তার লস্কর, উনিও এনএসইউআই দুইবারের সভাপতি ছিলেন, তার আগেও আমাদের অনেক এনএসইউআই সভাপতি ছিলেন, আমরা কাছাড় জেলার প্রত্যেকটা কলেজে একটা সময় এনএসইউআই দখলে ছিল। আসাম ইউনিভার্সিটি এনএসইউআই দখলে ছিল, শিলচর মেডিকেল কলেজ যদিও সরাসরি নির্বাচন না হয় তাও এনএসইউআই সমর্থিত ছিল, পলিটেকনিক্যালও আমাদের এটা সবসময় আমাদের ক্ষমতায় ছিল, আমাদের দখল ছিল এনএসইউআই। তো এনএসইউআই ছাত্র স্বার্থে সবসময় আন্দোলন করে আসছে এবং বিগত দিনে প্রত্যেকটা কলেজে আমরা এনএসইউআই থেকে নির্বাচিত হয়েছি। আমরা আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আবার জন্মজয় যেভাবে আপনাদেরকে সঙ্গে নিয়ে এনএসইউআইকে আবার পুনরুদ্ধমে স্টার্ট করেছেন এবং বিশেষ করে আজকে আমি দেখলাম ডিসি কলেজে ইউনিট কমিটি গঠন করা হয়েছে। ডিসি কলেজ সম্বন্ধে একটা কথা বলতে হয়, আমি নিজেও ডিসি কলেজে ছাত্র ছিলাম, যখন ডিসি কলেজে 2003 ডিসি কলেজে নির্বাচন হবে সেইভাবে একটা আভাস পাওয়া গিয়েছিল প্রায় 11 বছর পর ডিসি কলেজে নির্বাচন হবে। সেই দিন ইউনিট কমিটি বানানোর জন্য আমি সাধারণ সম্পাদক ছিলাম, আমাকে প্রেসিডেন্ট সভাপতি আমাকে পাঠিয়েছিলেন ডিসি কলেজে ইউনিট কমিটি বানানোর জন্য। আজকে তো কংগ্রেসের অবস্থা সমগ্র দেশেই আমাদের অবস্থা খারাপ, তার মধ্যেও আজকে ইউনিট কমিটিতে অনেক ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছেন, অনেক ছাত্ররা এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেই দিন কংগ্রেস ক্ষমতায় ছিল। কিন্তু যখন আমি গুরুচরণ কলেজে সেই সভাতে গিয়েছিলাম মাত্র 4 জন ছেলে সেই সভাতে উপস্থিত হয়েছিল এবং ঠিক সেই দিন এবিভিপি আরেকটা ক্লাসরুম নিয়ে ওনারা সভা করেছিলেন, সেই সভাতে প্রায় 300 উপর ছাত্রছাত্রী ছিল। সেই জায়গাতে আমরা 6 মাসে প্রত্যেক দিন ছাত্রছাত্রী আমরা ছোটো ছোটো ব্যাপার নিয়ে, ছাত্ররা কী চায় ছাত্রদের সঙ্গে সেই মিশতে হয়, ছাত্ররা প্রত্যেক দিনের সুবিধা অসুবিধা অনেকগুলো থাকে কলেজে, ফিস বাড়ানো হয়েছে সেটা নিয়ে আন্দোলন, কোনো সময় ক্লাসরুমের অসুবিধা, কোনো সময় এই কমন রুম নেই, কোনো সময় বাথরুমের ইয়ে নেই, বাথরুম সাফিসিয়েন্ট নাই, কোনো সময় পানীয় জলের অভাব, বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা সেই 4 জন ছাত্রকে নিয়ে আমরা ডিসি কলেজে এনএসইউআই কাজ শুরু করেছিলাম। সেই বৎসরে প্রায় 6 মাস পর্যন্ত নির্বাচন হয়, আমরা 17টার মধ্যে 16টাতে জয়ী হয়েছি। যিনি আজকে আমাদের ইয়ং ব্রিগেডের সভাপতি আজকে নেই উপস্থিত, অর্পদীপ রায়চৌধুরী তখন সাধারণ সম্পাদক হয়ে জয়ী হয়েছিলেন। ঠিক সেইভাবে কাছাড় কলেজেও আমরা, যদিও আমাদের একটু অবস্থা ভালো ছিল, তারপর আমরা অনেক পরিশ্রম করে সেটিকে তো কাছাড় কলেজে এনএসইউআই নিয়ে আসা হয়েছিল। তো আমরা সারাটা বৎসর পড়াশোনার সাথে সাথে আমরা যে ভাই বন্ধুরা মিলে ছাত্রদের স্বার্থে আমাদের কথা বলতে হবে, তখন ছাত্ররা আমাদের দিকে এগিয়ে আসবে। যারা আজকে রাজনীতির সঙ্গে জড়িত না ছাত্ররা, তারা এবিভিপি এনএসইউআই কি ডিফারেন্স এটা বুঝে না, ওদেরকে আমাদের বোঝাতে হবে।
যে এবিভিপি যেভাবে বিজেপির মন্ত্র নিয়ে আরএসএস এর মন্ত্র নিয়ে যে ছাত্ররার মধ্যে যে একটা মানে বিদ্বেষ সৃষ্টি করে, ছাত্ররার মধ্যে ধর্ম নিয়ে যেভাবে বিদ্বেষ সৃষ্টি করে, যে ঘৃণার রাজনীতি ওনারা ছাত্র রাজনীতি করেন, আমরা এনএসইউআই আমরা প্রত্যেককে নিয়ে ভালোবাসার রাজনীতি করি, সেই জিনিসটা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বোঝাতে হবে। তাহলে দেখবেন আপনার ছাত্রছাত্রীরা আপনাদের দিকে এগিয়ে আসবে, এনএসইউআই দিকে এগিয়ে আসবে। তখন আমাদের যখন সংসদ নির্বাচন হবে, ছাত্র সংসদ যখন নির্বাচন হবে, আমাদের কষ্ট হবে না, আমরা আবারও জয়যুক্ত হতে পারবো প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটিতে। আমরা ঠিক নির্বাচনের প্রাককালে কাজ করলে হবে না, প্রত্যেক দিন আমাদের সেই যে ঘৃণার রাজনীতি থেকে ছাত্রদেরকে বের করে আনতে হবে। আজকে ছাত্র রাজনীতি থেকে যারাই শুরু করেছেন রাজনীতি, আজকে ভারতবর্ষের যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকে যদি আপনার ইতিহাস দেখেন, সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করেছেন। আজকে এনএসইউআই থেকে আমি একটা সাধারণ করে ছেড়ে আজকে এনএসইউআই থেকে আজকে জেলা পরিষদের সভাপতি আমাকে দল বানিয়ে দিয়েছেন। সেদিন এনএসইউআই সভাপতি হতে পারিনি, কিন্তু কাজ করার জন্য আজকে দল আমাকে জেলা সভাপতি বানিয়েছে। আপনারা দেখবেন যারাই আজকে ভারতবর্ষের রাজনীতিতে একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখবেন সে ছাত্র রাজনীতি থেকে চলে আসে। আজকে আমার এই ভাই যে সুদূর বাগা থেকে, একটা প্রত্যন্ত অঞ্চল থেকে, আজকে আসাম প্রদেশ এনএসইউআইতে গিয়ে প্রথম সাধারণ সম্পাদক হয়ে উনি আজকে অর্গানাইজেশন দায়িত্ব পেয়েছেন, সেটা আমাদের বরাক উপত্যকার গর্বের ব্যাপার। আজকে জেলা এনএসইউআই ডাকে যে কার্যকারী সভা ছিল, সেই সভায় আমরা প্রথমে যে ইতিমধ্যে যে কলেজগুলোতে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সেই নির্বাচনের যে ক্যান্ডিডেটসরা আমরা আমাদের জয়ী হয়ে এসেছিলেন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেটসদের আমরা সংবর্ধনা দিয়েছি, এবং তৎসঙ্গে বিশেষ করে আমাদের যে গুরুচরণ কলেজ, ডিসি কলেজ যেটা, সেটার ইউনিট কমিটি এনএসইউআই যেটা আমরা আজকে ডিক্লেয়ার করেছি, এবং কার্যকারী সভায় উপস্থিত সবাই মানে জেলা স্তরের এনএসইউআই ওয়ার্কাররা উপস্থিত ছিলেন, সেই সভায় আমরা একটা ডিসিশন নিয়েছি যে আগামী দিনে এমপি ইলেকশন যেটা আমাদের সামনে একদম 2024-এর, সেই এমপি ইলেকশনে এই নির্বাচনে এনএসইউআই কীভাবে শিডিউল মতে কাজ করবে, সেই কাজকর্মের উপরে আজকের এই সভাটা ছিল। একটা রূপরেখা তৈরি হয়েছে, এনএসইউআইর প্রধান মোটো থাকবে যে ফার্স্ট টাইম যে ভোটার আমাদের রয়েছে, সেই ভোটারদের কে যাতে আমরা আমাদের ইন্ডিয়া জুটের যেই প্রার্থী হবে তাকে যাতে আমরা এখান থেকে এনএসওয়াই একটা বৃহৎ মার্জিনে একটা ভোট আমরা পাইয়ে দিতে পারি, এবং আমাদের সেখানে একটা সক্রিয় ভূমিকা থাকবে যেটাতে আমরা প্রমাণ করতে পারবো যে জেলা এনএসওয়াই এখানে কতটুকু মজবুত। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত আমাদের জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল মহাশয়, কৃষিকাজী সরকার মহাশয়, উপত্যকা আলম মহাশয়, আলতু মহাশয় উপস্থিত, উপস্থিত দেখা কৃষি কলেজ, এখান থেকে আমিও আমার গ্রাজুয়েশন এই কার্যকরী সভায় আমাদের সবাইকে আমাদের তত্ত্বাবধায়ক সহ উপস্থিত রয়েছেন এবং ডিক্লেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি এখানে ডাকবো আমাদের ডিসি কলেজের যিনি সভাপতি হয়েছেন শিবাশিস দেব পুরকাইস্ত মহাশয়কে। Thank you.